মানালি থেকে তো অনেকে মানালিতে চলে আসে, কিন্তু আমার মাসি বলেছিল যে মানালি থেকে বেরিয়ে গিয়ে মানে এই সাহিত্যে মণিকরণ গুরুদ্বার এগুলো আছে ওখানে নাচতে করতে, তো এরা ওখানেই নাচতে করাবে। কি মান্ডি বলে একটা জায়গা আছে পাহাড়ের ওপরে, একটাই হোটেল আছে, জানি না কিরকম কি, তো আমরা তো আগে কখনো আসিনি, ওখানেই নাকি নাচতে হবে। তো এখান থেকে সব লাগেজ পত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে লাগেজ আমাদের রেডি হয়ে গেছে, বোনেরা রেডি হয়ে বেরিয়ে চলে গেছে, আমার একটু লেট হয়ে গেছে কারণ অর্ক বসে বসে ফোন ঘাটছিল, অনেকক্ষণ থেকে বলছে বাথরুমে ঢোকো, বসে বসে এ করছে, আরও চান না করে যাবে না, চান করেছে তো এই জন্য দেরি হয়ে গেছে আরও। তো যাই হোক চলো, নিজের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমি জানি না তাড়াতাড়ি করে কতটা খেতে পারবো, আর ওই ফাঁকা যে কাঁচের মানে কাঁচ ফাঁকা যে গাড়িটা আছে, জানলা যে খোলা যায় যে গাড়িটা, সেই গাড়িটা পাবো বলে আর মনেও হয় না, কারণ ওই গাড়িতে আগে আগে সবাই চলে যায়। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি করে যাই, কি ব্রেকফাস্ট হয়েছে দেখি, ঘুগনি হয়েছে মনে হয় আজকে, কারণ কালকেই দেখছিলাম মোটর পেটর ভেজারও ছিল। যাক চলো, হলো এই যে নতুন এদিকে এসো, নতুন জ্যাকেটটা পরেছে, ভালোই লাগছে, মনটা খারাপ হয়ে গেছিলো কালকে যখন জ্যাকেটটা খারাপ হয়ে গেছিলো ওই লেদারেরটা, আজকে ভালো লাগছে, খুব সুন্দর ফিট আছে, মোটামুটি গরমও লাগছে, খারাপ না, 10,000 টাকা লেদারের জ্যাকেট ঠিকই আছে। তো চলো যাওয়া যাক, এখন একটা বছর যাক তবে বুঝতে পারবো লেদারটা খারাপ না ভালো, তাই চলো যাওয়া যাক। সবার খাওয়া হয়ে গেছে এখানে, সবাই লাস্টে এসেছি আমরা, এখানে একা গান্ডা পিন্ডে গেলে দিচ্ছি, সবাই গাড়িতে চড়ে গেছে, আস্তে আস্তে খাও, অত তার আর কিছু নেই, আগে আসুন এখানে, না না এই তো আজকে চলে যাবো বলে এই জন্য ঘুরতে এসছি, যে সামনেরটাই দেখা হবে না কি জিনিসটা দেখে আসি। এটা হলো মনস্টি, মনস্টি বা মনস্টি যে যাই বলে, তো যাতে প্রথম দিন আসা হয়নি, তো সামনে যেহেতু আছি তাই ভাবলাম একটু ঘুরে চলে যাই। তো আমরা এখন আছি মনস্টি বা মনস্টি যাই বলে না কেন, যে একটা বুদ্ধদেবের ধর্মশালা টাইপের কিছু একটা হবে, তো আমরা এই মনস্টির সামনেই একদম হোটেলে ছিলাম, তো এখানে আর আসা হয়নি, তো এখন রেডি হয়ে একটু টাইম আছে, ব্যাগপত্র তুলতে হচ্ছে, যেহেতু লাগেজপত্র সব ছাদে মাথা চাঁদা হচ্ছে, মানে গাড়ির মাথায়, ছাদে না গাড়ির মাথায় যেহেতু মাথা চাঁদা হচ্ছে তাই একটু টাইম লাগছে, সেই জন্য সবাই এসেছে দেখে আমরাও একটু ঘুরে চলে গেলাম। তো জায়গাটা বেশ ভালোই, বিকেলের দিকে আসলে বেশ টাইমটা কেটে যেত, একটু বিকেলের দিকে কি ঘুরে টুরে এসে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে আর কি বলবো রাত হয়ে যায়, আর রাত্রেবেলা কি এখানে আসবো, সন্ধ্যা সন্ধ্যাবেলা ভালো লাগবে না আসতে, এই সময়গুলো বা বিকেলটাতেই বেশি ভালো লাগবে, তো খুব বেশি যে ঘুরে দেখতে পাবো তা না, ওই সামনাসামনি যতটা দেখা যাচ্ছে ততটাই। যাই হোক চলো, ওরা আবার ভেতরের দিকে ঢুকছে, একটু যাই তোমাদের দিকেও ভাবলাম একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তাহলে। আমি তো ভাবলাম তুমি নিচ্ছ, আমি তো ভাবলাম তুমি নিচ্ছ, নাও না ভালো লাগছে আপনগুলো। ওখানে আই লাভ কুলু মানালি লেখা আছে, ওরা সব গেল ছবি তুলতে দেখতে হবে, আমার আর ভালো লাগলো না, আমি আর যাইনি, এই জন্য বাস থেকে নামতেই ইচ্ছে করছে না আমার। হয়ে গেল, সুন্দর লাগছে,
বারণ না ভাই সাহেব ছেলে ডাকি আবার যে যার সাথে থালা ধুয়েছে এখানে পোশাক খেয়ে হাওয়া দিচ্ছে, হাওয়াটার জন্যই বেশি ঠান্ডা লাগছে, খুব হাওয়া দিচ্ছে এখানটা। এখন আছি আমরা মণিকরণে, তো এখানটা মারাত্মক হাওয়া, বসেছিল তো হঠাৎ করে কি হলো জানো, দুটো গাড়ি যাচ্ছে তাকে দিয়ে ঠুকে দিয়ে চলে এলো গাড়িটাতে। বোনের শরীরটা আর খারাপ হয়ে গেছে, বমি করলো। গরম জল হচ্ছে, বলে বললো না যে শিবের কি একটা আছে ওখান থেকে গরম জল বেরোবে। গরম জল বেরোচ্ছে বলে উপরটা গরম গরম লাগছে, ওই দিকটা ঠান্ডা লাগছে কিন্তু ওই দিকটা গরম লাগছে বেশ। এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। ওরা সবাই ভেতরে গেছে, আমি ভেতরে যাই, বাইরে দাঁড়িয়ে আছি। গরম জল বেরোচ্ছে বলে বেশ গরম লাগছে, তারপরে ঠান্ডা লাগছে, ওখানটা কি ঠান্ডা লাগছে, তারপর আমার খাওয়া। সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নয়, যেখানে সেখানে অ্যালাউ করছে সেখানে সেখানে ভিডিও করে এনেছে অল্প, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ আমি ভেতরে ঢুকিনি। তো আমি বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি, আর অল্প ভেতরে যেটুকু অ্যালাউ করেছে সেটুকু করেছে। ও বেশি ভিডিও টিডিও করতে চায় না, ও যেটা মানে ছবি তোলার নেশে, ওর ছবি তুলেছে বেশি, তো টুকটাক যেটুকু ভিডিও করেছে সেটুকু তোমাদের আমি এর সাথে শেয়ার করে দেবো। আমাদের সাথে অনেকেই এসেছে, তারা এখনও বেরোয়নি, মনে হয় ভেতরে প্রসাদ ওই ভোগ প্রসাদ দিচ্ছে সেগুলো মনে খাচ্ছে। আমাদের মধ্যে আমিও তো ভেতরে দুখানি বুড়ি কিলো শরীর খায়া, বা আর কোনো মানে পেটে চাপ পড়ছে বলে বলছে খাবে না, ওরা এখনও বেরোয়নি, ওদেরও মনে হয় মানে ওরা খেয়ে দিয়েই মনে হয় বেরোবে।
যাও এই দুটো জিনিস আমি মিস করে গেলাম, নেক্সট টাইম যদি আবার মানে কী বলবো এখানে যদি টানাই থাকুক তাহলে হয়তো দর্শন করতে পারবো এখানে আসলে। তারা এখনও তো বের হয়নি, প্রসাদ টোসাদ খেয়ে এখনও বের হবে, আর আমরা এখন এখানে চা খাবো। সকাল থেকে ভালোভাবে চা খাওয়া হয়নি, সকালে লিকার চা দিয়েছিলো সেটা বেশ ভালো লাগছিলো, কিন্তু ওই সকালে মানে ঠান্ডা যে থেকে থেকে খাবো তখন এত ঠান্ডাতে সঙ্গে সঙ্গেই চা ঠান্ডা হয়ে গেছে। এখানে এখন আবার চা খাবো। তুমি খাও না, খাবে, খাচ্ছ, তুমি খাচ্ছ, খাবে না? ওর এখন আমাকে ডাকতে এসেছে, গাড়ির তো কাঁচছ ভাটা, এভাবে না ডাকলে শোনা যাচ্ছে না, তো এর জন্য ডাকতে এসেছে। এখন বেজে গেছে প্রায় 3:30 মতো, তো লাঞ্চ হয়নি, যেহেতু ওখানে আমরা ভোগ খেয়েছিলাম ঠাকুরে, সেজন্য আমাদের পেটটা একটু ভার ভার আছে, আমরাই আর খেতে যাইনি, অর্কও খাইনি, আমরা দুজনে আর খাইনি, আমিও খাইনি, অর্কও খাইনি, অনেকেই খাচ্ছে, রান্নাবান্না সব করেই নিয়ে আসা হয়েছিল, আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারাই সব ব্যবস্থা করে এনেছিলো। মনে হয় আজকে আছে আলু ভাজার ডাল, কোনো একটা পাঁচমেশালি তরকারি, মাছের ঝাল, এই টাইপের কিছু একটা আছে। আমার এমনিতেই শরীরটা কদিন ধরে ভালো লাগছে না, তাই আর চাপ দিয়ে খাইনি। নিচে একটা হোটেল দেখে ওখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছি, আমি আর গাড়ি থেকেই নামিনি কারণ ঠান্ডা আর ভালোও লাগছে না। এবার বোন খেতে গেছে, কারণ বোনের হচ্ছে যে বমি টমি হয়ে গেছে, ও শরীরটা এখন খালি হয়ে গেছে, খিদে পাচ্ছে হয়তো, ওই জন্য খেতে গেছে, নাহলে ও এমনিতে ভাত অতটাও পছন্দ করে না। তো দেখছি নেমে গেল খেতে, তো মনে হয় খিদে পেয়ে গেছে বমি করে, শরীরটা একটু হয়তো অ্যাসিডটা কেটে গেছে, শরীরটা ঠিক হয়ে গেছে, ওই জন্য খেতে গেল। ওই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি গাড়ি থেকেই দেখাচ্ছি, ওইখানে সব বসে বসে খাচ্ছে, ওই হোটেলটায় সুন্দর লাগছে দেখতে। জাস্ট আমরা হোটেলে পৌঁছলাম, তো এখন বেজে গেছে 9:45, অনেক রাত হয়ে গেছে, আর যেহেতু এটা একদম পাহাড়ের ওপরে, মানে একদম অনেকটাই ওপরে, এটা পুরো একটা সেই গ্রাম টাইপের রাস্তা, কোনো জনবসতি সেরকমভাবে নেই, ফাঁকা ফাঁকা জায়গা, সরু রাস্তা, পুরো খাদের ধার দিয়ে যাচ্ছে, সত্যি মানে যেন মনে হচ্ছে প্রাণ হাতে নিয়ে আসছি, এত পরিমাণে ভয় লেগেছে। তারপরে আবার যেহেতু রাত হয়ে গেছে রাস্তা খুঁজে পায় না, দুবার তিনবার এপাশ ওপাশ করে ঘুরছে, ওই সরু রাস্তার মধ্যে দিয়েই গাড়ি ঘুরিয়েছে, সেই সময় তো মনে হচ্ছে যেন আমার প্রাণ বেরিয়ে চলে আসবে, এত পরিমাণে ভয় লেগেছিল সত্যি, মানে রাস্তাটা ভীষণ খারাপ আর মানে প্রচণ্ড ভয়ের, তবে জায়গাটা খুব সুন্দর যতটুকু বুঝেছি, মানে এই জাস্ট আমরা রুমে এসেছি, এসে মানে সেভাবে কিছু দেখাও হয়নি, হোটেলটাও খুব সুন্দর, ছোট্ট একটা হোটেল, কি সুন্দর দেখতে, মানে সাজানো গোছানো খুব সুন্দর হোটেলটা, আর বাইরের ভিউটাও দারুণ লাগছে, যতটুকু দেখেছি ততটুকুতে বুঝেছি খুব সুন্দর ভিউটা। তো তোমাদের রুমের ছোট্ট করে একটা রুম টুর দিয়ে দিই, রুমটা বেশ ছোট, এরকম সুন্দর বেশ সাজানো গোছানো, ওখানে একটা ওয়ার্ড্রোব আছে, একটা টিভি দিয়েছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে, এই হচ্ছে খাটটা, একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, যদিও এটা তো হবে বলে মনে হয় না কারণ এটা যেহেতু পাহাড়ের উপরে প্রচণ্ড ঠান্ডা। এখানে একটা 7 হর্স আছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এটা বেডসাইড টেবিল, আর এখানে দুটো চেয়ার। বাইরেটাও তোমাদের দেখাবো, এত সুন্দর বাইরেটা, আজকের ভিডিওতে যদি বড় হয়ে যায় আমি জানি না হবে কিনা, তো বড় হলেও তোমরা দেখো প্লিজ, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বাইরের ভিউটাও তোমাদের দেখাবো। আর এটা যেহেতু পাহাড়ের একদম উপরে না, মারাত্মক ঠান্ডা, তো যা হোক ফ্রেশ হয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। নিচে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আমার উপর থেকে ভালো আসবে, দাঁড়াও না, আজকে আমাদের রুটি তার সাথে আর কি সব হচ্ছে জানি না, এই দাদা বানাচ্ছে,
এখানে আসার পর একটা হোটেলের ভিডিও করলাম, মানে হোটেল ট্যুর ট্যুর দেবো বলে রুম ট্যুরের ভিডিও তো দিয়েইছি, কারণ এই ভিডিওর সাথে রুমটার রুম ট্যুর দিয়ে দেবো, ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দেবো এই ভিডিওটার সাথে। এবার হোটেলটা যেহেতু খুব ভালো লাগছে, আর এই হোটেলটার ব্যাপারে অনেকেই জানে না পাহাড়ের ওপরে, তো যারা আসতে চায় অবশ্যই আসতে পারে, ভালো লাগবে, তবে একটু রিস্ক নিয়ে আসতে হবে, কারণ রাস্তাটা সরু, তো যারা ভয় পায় তাদের ক্ষেত্রে একটু চাপের হবে, যারা ভয় পায় না তাদের কিন্তু অ্যাডভেঞ্চার যারা করতে ভালোবাসে তাদের কিন্তু ভালোই লাগবে জায়গাটা। তো সেই জন্য আমি সকাল এবং রাতেরও কিছু ভিউ নিয়ে রাখলাম, আর সকালেও একটু করবো, তো রাতের ভিউগুলোই নিচ্ছিলাম, আর ওই জন্যই এইখানে আর বেশি তোমাদের সাথে বকবক করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো সবাইকে টাটা।